আসসালামু আলাইকুম, আপনারা সবাই কি মনে আছেন? আমি আজকে গেছিলাম একটু বন্দের বাড়ি। তো বন্দের বাড়ি বললে চিনবেন কিনা জানি না, আমরা দেশ বন্ধ হইক। তো বন্দের বাড়ি যাওয়ার পথে যায় দেখি একটা কুত্তা রাস্তার মধ্যে না ঠিক বালু টালের মধ্যে বয়ে রয়েছে। তো এটার মনোফেরের মধ্যে অনেক হিদা ছিল। তো দেখা গেছে কি আমরা দেখা এটা উঠটা দায়িত্ব থাকা দাহি আয় না, আরে ডাক্তারছি তো হাউন দিবার লাগা। অন এটা বুঝাই কেমনে যে তোরা খাউন দিমু। পরে আস্তে আস্তে বিস্কুটের প্যাকেটটা দেখাইলাম, দেখাইছি পরে দিয়ে আগায় আস্তে আস্তে আইতাছে। একটা দিছি তো প্রথম কনফিউশনের মধ্যে আছে যে এটা কি আসলে আমার দিছে নাকি অন্য কারোর দিছে। তাতে চতুর্দিকে চাই দেখতেছে, দেখার পরে বুঝলো যে না এটা আমারই দিছে। তো পরে এটা খাইলো, খাওয়ার পরে তো মাশাল্লাহ বুঝা লাগছে যে আমরা পুরো প্যাকেটটু হেরে দিয়াম। পরে পুরো প্যাকেটটা যখন ডাইলা দিছি তখন আবার কীরকম করে যে খাওয়া শুরু করলো, লেঙ্গুর লড়াই লড়াই খাইতেছে। তখন তো মহা খুশি, তখন বুঝছে যে না এটা আমারই দিছে। তো দেখেন কি খুশি সুরে লেঙ্গুর লড়াইতেছে। তো কুত্তারে খাওয়াইতে হলে বালা, পশু পাখিরে খাওয়াইতে হলে আল্লাহ খুশি। তো ইডার ফেটো হিদা ছিল, আমি তো বুঝছি এটা অন্য কেউ তো হইলে বুঝলো নইলে।